ভাবতে খুব অবাক লাগে তুমি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ফটো দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন এবং তাতে গান সেট করবেন। এটা হচ্ছে পর্ব টু। তো প্রথমে আমরা অ্যাপটি ওপেন করব, আর অ্যাপ লিংক অবশ্যই আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো অ্যাপটি ওপেন করার পরে স্টার্ট নিউ প্রজেক্টে ক্লিক করবেন একদম নিচ থেকে। তো স্টার্ট নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে পিকচার দিয়ে আমরা অ্যানিমেশন ভিডিও তৈরি করব সেই পিকচারটি সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর এই গো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে অ্যানিমেশন, এরপর ওভারলি। তো আমরা ওভারলিতে ক্লিক করে একটি ইফেক্ট দেব। এরপরে দ্বিতীয়টায় ক্লিক করে এখান থেকে একটি থাম্ব ইফেক্ট দিয়ে দেব। এরপরে বন্ধুরা অ্যাড আসলে কেটে দিবেন, অ্যাডগুলো একটু বিরক্তি অ্যাড আসলে কেটে দিবেন, অ্যাডগুলো একটু বিরক্তিকর। এরপর থ্রি ডি মোশনে ক্লিক করে এখান থেকে একটি থ্রি ডি মোশন, হালকা একটা থ্রি ডি ইফেক্ট দিয়ে দেবো যাতে ভিডিওটা একটু কাঁপাকাঁপি করবে। এরপরে এলিমেন্টে ক্লিক করে আমরা এখান থেকে অনেকগুলো গাছ, তারপর পশু পাখি ইত্যাদি ইত্যাদি আছে যেগুলো আমরা ডাউনলোড করে দিতে পারবো আর কি। তো ক্লিক করার পর ডাউনলোড হবে, একটু সময় লাগবে। এরপরে আমরা সেই এলিমেন্টটি, এই যে এখানে ফটো দেখতে পাচ্ছেন, একদম ফুলের উপর বসাই দিবেন যাতে মনে হবে বাস্তব। এরপরে সাউন্ড, তো বন্ধুরা সাউন্ড অ্যাড করার জন্য অ্যাড সাউন্ড অ্যাড মিউজিক ক্লিক করুন। তো অ্যাড মিউজিক ক্লিক করার পর আপনি আপনার ডাউনলোড করা ফোল্ডার থেকে অথবা মেমোরি থেকে গানটি সিলেক্ট করবেন। এখানে গানের সিস্টেম দেওয়া আছে কত সেকেন্ড, আসলে এর বেশি দেওয়া যাবে না। এখানে যেটুকু দেওয়া আছে সেটুকুই দিতে হবে, যেমন 2 মিনিট। তো এরপরে আমরা একটু প্লে করি। তো এরপর উপর থেকে এই অ্যারো বাটনে ক্লিক করব। ক্লিক করে এটা প্রসেসিং হবে এবং ভিডিওটি পিকচারের সাথে অডিওটি অ্যাডজাস্ট হবে। তো বন্ধুরা অপেক্ষা করুন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনি পান। বন্ধুরা আমার ভিডিও কমপ্লিট। তো এরপর আমরা যেটা করব একদম লাস্টে ফিল্টার, আমরা চাইলে এখানে একটু ফিল্টারের ব্যবহার করতে পারি যাতে পিকচারটি আরও সুন্দর, মানে ভিডিওটি আরও সুন্দর হবে। তো বন্ধুরা এরপরে আমরা যেটা করব ভিডিওটি সেভ করব। সেভ করার জন্য একদম উপরে ডাউনলোড একটি আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করুন। ক্লিক করে এখানে ডিউরেশন যতটা দিতে চান, এরপর কোয়ালিটি, কোয়ালিটি আমি HD রাখি 720। এরপর আপনারা চাইলে ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবেন, গিফ আকারে সেভ করতে পারবেন, এবং ভিডিও যেহেতু আমরা ভিডিও আকারে সেভ করবো সেজন্য ভিডিওতেই ক্লিক করা থাকবে। এগুলো সব ঠিক করে এক্সপোর্টে ক্লিক করবেন। যখন আপনি এক্সপোর্টে ক্লিক করবেন তখন ভিডিওটি রেন্ডিং হবে। তো রেন্ডিং হওয়ার জন্য কিছুটা সময় নেবে। এরপর বন্ধুরা রেন্ডিং হওয়ার পর ভিডিওটি আপনি বিভিন্ন জায়গায়, মানে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম আপলোড করে দিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই।